মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সহসভাপতি শাহিনুর আলম লিটন, সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা করোনার কারণে স্কুল বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহযোগিতা ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। আমরা সহজ শর্তে ঋণ চাই, যাতে করে এই 30,000 স্কুলের 6,00,000 শিক্ষকরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সমস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর করুণ অবস্থা, আজকে আমরা আসলে করুণ অবস্থার মধ্যে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।